यस आ गया है हम लोगों का साथ में एक चैंपियन आ गया है। अभी हम लोग देखेंगे शुक्ला दी क्या बोलते हैं। शुक्ला दी कौन है? उसका दो बच्चे हैं। शुक्ला जी सबसे बड़ी बात है, शुक्ला जी बहुत फेमस एक फैमिली मेंबर्स है। शुक्ला दी भी फेमस है, शुक्ला दी का हस्बैंड भी फेमस है। वो लोग भुवन बगान का फुटबॉल का नाम क्यों सुने हैं? फाल्गुनी बोलकर बहुत बड़ा प्लेयर था और फाल्गुनी एक टाइम ईस्ट बंगाल का जर्सी पहन के पूरा मतलब मैदान का पता था। सबको पता है फाल्गुनी का गोल, फाल्गुनी का खेल बहुत बढ़िया, बहुत फेमस प्लेयर था फाल्गुनी। सो फाल्गुनी और शुक्ला दोनों मिलके अपना सपना बनाया और अपना सपना से दोनों बच्चा आया और दोनों बच्चे ही चैंपियन है, अभी आने वाला है। लेकिन बच्चा आने से पहले मैं चाहूंगा शुक्ला दी तुम अपना एक्सपीरियंस बताओ कि तुम्हारे साथ हम लोगों का जान पहचान, उसका बाद कैसा आज तुम्हारा दोनों बच्चा बदले हैं, उससे पहले तुम खुद भी बदल गए हो। शेयर विद अस। গুড ইভিনিং স্যার, আমার গুড সঙ্গে ইভিনিং। স্যারের আলাপ, আমার হাজবেন্ডের সঙ্গে প্রথমে আমার স্যারের আলাপ হয়, সেটা সায়েন্স সিটিতে ডিসেম্বরের 5 একটা কোচেদের নিয়ে প্রোগ্রাম হচ্ছিল, আমার হাজবেন্ড সেখানে অ্যাটেন্ড করেছিল, সেখানেই আলাপ। ও সেখান থেকে ফিরে এসে ও ফার্স্ট আমাকে স্যারের কাছে যাবে, আমার ছোট ছেলে যেহেতু খেলার সঙ্গে যুক্ত ওখানে যাবে বলে বলে, তখনই আমার মধ্যে আমি বুঝতে পারি যে স্যারের মধ্যে নিশ্চয়ই এমন কোন কোয়ালিটি আছে যার জন্য আমার হাজবেন্ড কনভিন্স হয়েছে ও এমন একটা মানুষ যে কারুর কথা শুনে বা কোথাও যাব। মানে আমি হয়তো অনেক সময় বলেছি এখানে চলো ওখানে চলো বাচ্চাদের জন্য, আমি ভীষণ টেন্স থাকতাম তো সে কারণে বলতাম, ও কোনোদিন কারুর কাছে যাবে রাজি হয়নি, আমাকে বলতো তুমি যাও তুমি করো, কিন্তু স্যারের ক্লাস থেকে ঘুরে আসার পর ও আমাকে প্রথম বলছে যে আমি যাব, আমার ছোট ছেলের নাম দীপাঞ্জন, দীপকে নিয়ে তো আমরা যাব দীপের জন্য স্যারের কাছে। আমি তো তখনই বুঝে গেছি যে কিছু তো আছেই স্যারের মধ্যে যার জন্য ও কনভিন্স হয়ে গেল। ভালো, আমরা গেলাম 9 তারিখে, স্যারকে ফোন করলাম, স্যার ডেট দিলেন 9 তারিখ। আমি সেদিন, আমার মনে আছে আমি সেদিন বাড়ি ফিরেছি রাত্রির 1টায়, লাস্ট ছিলাম আমরা স্যারের সঙ্গে আমার ছেলের ক্লাস করে আমি বাড়ি ফিরেছি সেদিন রাত্রির 1টা হয়ে গেছে। সেদিন আবার মানে 10 তারিখ স্যারের ডিসেম্বরের বার্থডেও ছিল, তা যাই হোক ওইখানে ফিরে এসে যেদিন আমি আমার ছেলে ছোট ছেলের মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল, পরের দিন সকাল থেকে দেখলাম ও যেন একটা অন্য পুরো মানুষ। মানে যে যে সমস্যাগুলো নিয়ে আমি গিয়েছিলাম, যা যা স্যার ওকে করতে বলেছেন সেগুলো ও দেখি অটোমেটিক, মানে আমি কোনোদিন ওকে বলে বলেও অনেক কিছু করাতে পারিনি, স্যারের কথা শুনে ওই সে পরের দিন সকাল থেকেই ও একদম স্যারের কথা মতো চলছে, স্যারের যা বলেছেন ও করছে। আমার তো তখনই বুঝেছি যে আমার দুই ছেলে যেহেতু, তখনই যে আমার কি যখন ওর যখন চেঞ্জ হচ্ছে আমি আমার বড় ছেলেকেও নিয়ে যাব। আমি ঠিকও করেছিলাম, সেকেন্ড টাইম ছোট ছেলেকে নিয়ে আবার স্যারের কাছে গেছি, গিয়ে আমি স্যারকে বলেও এসেছি যে স্যার আমার বড় ছেলেকে নিয়েও আপনার কাছে আসবো যথারীতি। আমার হাজবেন্ড যেহেতু খেলার সঙ্গে যুক্ত, কোচিং ও করায়, ও কোচিং করাতে বাইরে চলে গেল, আমি স্যারের সঙ্গে আর সেভাবে যোগাযোগ করতে পারলাম না। তারপরেই আবার তো এই লকডাউন শুরু হলো, ভগবানের অশেষ কৃপা, সবাই বলছে, আমিও হয়তো বলছি এই সময় যে এই সময় এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে ভালো, আমি কিছু ভালো পেয়েছি। এটা শুনে হয়তো অনেকে অবাক হবে যে কি এই সময় এই ভালো, কিন্তু আমি একজন ভগবানকে আমার সামনে পেয়েছি যে আমার জীবনের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে শুধু ওই স্যারের ক্লাস করে। আমার মধ্যে প্রচুর নেগেটিভ ছিল, মানে আমার দুই ছেলেকে নিয়ে সারাক্ষণ ভাবতে 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 ভাবতে, মানে আমার আমি নিজে কথা বলতাম নিজের মতো করে আর সেই কথাগুলো হতো সব নেগেটিভ, আমার ছেলেদের কিছু হবে না, আমার ছেলেরা মানুষ হবে না, আমি মরে যাব, আমার মরে যাওয়া ভালো, মানে এই অবস্থায় চলে গেছিলাম। আর এবার স্যারের ক্লাস শুরু হলেও যখন লকডাউনের পর থেকে আমিও জয়েন করলাম, একটা দুটো ক্লাসের পর দেখলাম আমি নিজেই চেঞ্জ, মানে আমি যে চেঞ্জ হয়েছি, আমি চেঞ্জ হওয়ার পরেই আমি তো নিজে বুঝতে পারছি আমি চেঞ্জ, তার কারণ আমার যে চেঞ্জ হলাম তখন জানা মনে হলো আমার শরীরটা খুব হালকা হতে শুরু করেছে। স্যারের ক্লাস দেখছি প্রতিদিন একদিন করে আর আমি দেখছি আমার শরীরের ভেতর থেকে অনেক কিছু যেন বেরিয়ে যাচ্ছে যেটা আমি ফিল করতে পারছি। এই ফিলটা বোধ হয় যে নিজে করবে, কাউকে বোঝানোও যাবে না, যে নিজে করবে সে করতে পারবে, যে কাউকে বলে বোঝাতে পারবো না। তারপরেই স্যারকে বললাম স্যার আমার বড় ছেলেকে ক্লাস করাবো। এবার বড় ছেলে ক্লাসে এলো, ও একটা কথা বলতে হয় এটা, মানে আমার হাজবেন্ড আমাকে 2-3 দিন পর দেখার পর বলছে আমি যখন স্যারের কাছে যাব গিয়ে স্যারের পায়ে হাত দিয়ে আগে প্রণাম করবো যে আমার এই মানুষটাকে কি করে চেঞ্জ করলো, মানে এতটাই পরিবর্তন আমার মধ্যে দেখতে পেয়েছে সে, যে
ও বলে বলে আমাকে কোনোদিন মর্নিং ওয়াকে মানে আমার পুরো নেগেটিভে ভরে গেছিল শুধু আমার ছেলেদের দুই ছেলের কথা চিন্তা করতে করতে। তারপরেই আমি বড় ছেলেকে স্যারের কাছে জয়েন করালাম, বড় ছেলেও তাই ভীষণ লেজি, পড়াশোনায় মন ছিল না, কিচ্ছু করতো না, মানে ওর সঙ্গে আমার রিলেশন প্রথমে ছিল এরকম, আস্তে আস্তে ঝগড়া হতে 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 আমরা চলে গেছিলাম এরকম, মানে কোন ও আমাকে টাচ করতে আমি পছন্দ করতাম না, আমি ওকে টাচ করলে ও আমায় পছন্দ করতো না, মানে এতটাই খারাপ সম্পর্ক হয়ে গেছিল। যেই স্যারের ফার্স্ট ক্লাস করলো ও আমার কাছে এলো, তারপরে আবার দ্বিতীয় ক্লাস করলে ও দেখলাম যে লেজি, ওর যে লেজিনেসটা ছিল সেটা কেটে কোথায় চলে গেছে। এখন আগে যখন ওকে জোর করে মাঠে নামানো হতো মাঠে নামতো চাইতো না, আর এখন ও আমার সঙ্গে আমি যদি বলি খেতে দেরি হয়েছে আজকে তুই এক্সারসাইজ করিস না বাবা আজকে ছেড়ে দে, ও শুনবেই না, এক্সারসাইজ তো করবেই, ও বমি হয়ে গেলে ও এক্সারসাইজ করবে, স্যার বলেছে মানে আমাকে করতে হবে। আর অনেক পজিটিভ দিক ওর মধ্যে চলে এসেছে, যে পড়াশোনা করতে চাইতো না সে বসছে পড়াশোনা করতে, আমাকে কোনোদিন বলতে হয়নি যে স্যারের ক্লাস করার পর যে তুই পড়তে বস, ও নিজেই পড়তে বসে যায়। ও আমার ছোট ছেলেও তাই প্র্যাকটিসে চলে যায়, মানে স্যার ওদের কাছে হিরো আর আমার কাছে ভগবান এক কথায়, মানে আমার যে চেঞ্জ আমি মানে বলে বোঝাতে পারবো না। আর আমার ফ্যামিলিটা, আমার ফ্যামিলি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল আমার টেনশনের কারণে, আর আমি যত খুব বেশি ভাবে ছেলেদের উপর প্রেশার দিতাম বলে ছেলেরাও আস্তে আস্তে খুব খারাপের দিকে চলে যাচ্ছিল, যে সম্পর্কটা মা সন্তানের সঙ্গে হওয়া উচিত সেরকম কোনো সম্পর্কই আমাদের আমার সঙ্গে আমার সন্তানদের ছিল না। স্যারের ক্লাস করার পর আমার মানে যে পৃথিবীটা আমি চেয়েছিলাম আমার বাড়ির মধ্যে সেই পৃথিবীটাকে আমি পেয়েছি, মানে স্যারের কাছে আমি মানে কি করে যে ধন্যবাদ জানাবো স্যার, আমি আপনাকে মানে বলে বোঝাতে পারছি না। আর আমার দুই ছেলের খুব খুব পরিবর্তন হয়েছে, খুব পরিবর্তন হয়েছে। আমি জানি স্যার যদি সঙ্গে থাকে ওদের যে স্বপ্ন, আর ছোট ছেলে বড় প্লেয়ার হতে চায়, বড় ছেলে মেরিন ইঞ্জিনিয়ার হতে চায়, হবেই হবেই আমি জানি হবে। আমরা হিরোকে দেখতে পারি দিদি, হিরোদেরকে? তুই হিরো মাঠে চলে গেছে স্যার প্র্যাকটিস করতে। আচ্ছা তো দেখুন কি পরিমাণ ডেডিকেশন, যাদেরকে ওঠানো যেত না তারা এখন সবার আগে উঠে যাচ্ছে এবং তারা আপনার থেকেও বেশি মোটিভেটেড এবং আপনিও মোটিভেটেড, রাইট? সত্যি স্যার, আমার ওরা একদিন শুনেছে স্যারের ক্লাসে 10:30 রাত্রিবেলা 10টা 10:30 পর ফোনে হাত দেওয়া যাবে না, আমি পর্যন্ত ওদের সামনে যদি ফোনে হাত দিই আমার নিজেকে, ওরা আমাকে বলে মা 10:30 হয়ে গেছে কিন্তু ফোনে আর হাত দেবে না, মানে আমি লজ্জায় ফোনে হাত দেওয়া ছেড়ে দিয়েছি। ছোট ছেলে গেম খেলতো প্রচন্ড, মোবাইলে গেম খেলতো, এখন ওর 90% গেম খেলার চলেই গেছে, ও হাতও দেয় না, যত যখন কোনো সময় ইচ্ছা হয় আমার কাছে হয়তো একটু চাইলো বা কিছু নাই, মানে যে ছেলে সারাক্ষণ লোকের মোবাইল নিয়েও গেম খেলছে সেই ছেলে মোবাইল হাতই দেয় না। আর বড় ছেলের তো মানে বলছি তো যে লেজি, সে মাঠে নামতো না, সে সকালবেলায় মাঠে নামছে আবার দুপুর বেলা নিজের মতো টাইম মতো এক্সারসাইজ করছে, বিকেলবেলা এখন আবার নেমে গেছে, নেমে গিয়ে এক্সারসাইজ করছে। আরে আর সব থেকে বড় কথা হলো পড়তে বসার কথা আমাকে বলতে হয় না, সব সময় নিজেরা পড়তে বসে যায়, এটাই এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর জন্য আমার বাড়িতে যুদ্ধ হতো তুই পড়তে বস, আর ওর শেষের দিকটা হয়ে গেছিল আমি যেটা করতে বলতাম সেটাই ও বলতো না তুমি বলেছো সেই জন্য আমি করব না, আর এখন আমাকে কিছু বলতেই হয় না, মানে আমি দেখছি ঠিক টাইম মেনটেন করে ও ওর মতো করে বসে যাচ্ছে, এটাই তো বড় পাওয়া। এরপরে আমি বাকিটা সব স্যার মানে আমি আমি ভগবানের কাছে সারেন্ডার করেছি, ভগবান আমি জানি সে সব ঠিক করে দেবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, আপনার এত মূল্যবান আইডিয়া আমাদের খুব ভালো লেগেছে, এবং দুই ছেলেকে বলবেন আমরা নেক্সট ডে ওদেরকেও কোনো সময় এভাবে ধরবো আমরা, ঠিক আছে দিদি? থ্যাংক ইউ, সেশনে থাকুন, ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।